আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গঙ্গার মান্দুলি মাছের চপের রেসিপি। তার জন্য আমি এখানে নিয়েছি একটি পাতিলেবুকে কেটে নিয়েছি, তো অল্প একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি, দুটি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, তো হাফ চামচেরও কম গোলমরিচের গুঁড়ো নিয়েছি, এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো নিয়েছি, তো এখানে হাফ চামচ জিরা গুঁড়ো নিয়েছি, হাফ চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, তা হাফ চামচ এখানে স্বাদ মতো নুন নিয়ে নিয়েছি। তো এখানে আমি ধনে পাতা ও গোটা জিরে সর্ষে কালো সর্ষে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। তো এখানে আমি 500 গ্রাম মান্দুলি মাছকে ধুয়ে রেখে দিয়েছি। তো এখানে আমি মাছের মধ্যে একটি লেবু পাতি লেবুর রস দিয়ে দেবো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম 1 চিমটি নুন দিয়ে দিচ্ছি। তো এখানে মাছটাকে পাতি লেবুর রস এবং নুন দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেবো। তো এখানে আমার মাখানো হয়ে গেছে। তো এখানে মাছের মধ্যে ধনে পাতা ও সর্ষে ও জিরার পেস্টটা দিয়ে দিচ্ছি, তো ভালো করে মাখিয়ে নেবো মাছের সাথে। তো এখানে আমার মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে, তো মাছটা আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তো এখানে আমি মাছের চপটা বানাবার জন্যে এখানে আমি 1 বাটি বেসন নিয়েছি, তো বেসনটা আমি একটু বউলের মধ্যে ঢেলে নেবো। তো বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা ও জিরা সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি। তো এখানে বেসনের মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, এখানে আমি আদা রসুনের পেস্ট হাফ চামচ দিয়ে দিচ্ছি, এখানে আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ও লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি বেসনের মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেব। তো এখানে বেসনের ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে। তো এখানে আমি বেসনের ব্যাটারের মধ্যে রেড ফুড কালার দিয়ে দেবো 2 ফোঁটা। তো আমি এখানে ফুড কালারটা দিচ্ছি, তো আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। তো বেসনের ব্যাটারটাকে ভালো করে রেড ফুড কালারের সাথে ফাটিয়ে নিচ্ছি। তো এখানে আমার ব্যাটারটাকে ফাটানো হয়ে গেছে। তো এখানে আমার মাছটা 10 মিনিট হয়ে গেছে, তো আমি এবারে মাছের চপগুলো ভেজে নেবো। এভাবে মাছের মাছগুলো বেসনের ব্যাটারের মধ্যে এভাবে ডুবিয়ে তুলে নেবো। তো এখানে আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, তো কড়ার মধ্যে রান্না সাদা তেল দিয়ে দিয়েছি, তো তেলটা এখানে গরম হয়ে গেছে, মাছগুলো একে একে ভেজে নেবো। তো মাছের চপগুলো আমার এখানে লাল লাল হয়ে গেছে, তো মাছের চপগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো। সব একইভাবে মান্দুলি মাছের চপগুলো ভেজে নেবো। তো মান্দুলি মাছের চপগুলো সব ভাজা হয়ে গেছে, আমি একটু প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো এখানে আমার মান্দুলি মাছের চপের রেসিপিটি রেডি। তার সাথে আমি নিয়ে নিয়েছি টমেটো কিচপ নিয়ে নিয়েছি এখানে। তো মান্দুলি মাছের চপের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আপনারা আমার চ্যানেলটিকে একটি লাইক সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগা। তো আপনারাও এভাবে বিকেল টাইমে এভাবে মাছের চপ বানিয়ে খান, তো এই মাছের চপটা খেতে খুব টেস্টি। তো একবার বানিয়ে ট্রাই করে দেখুন, তো খুব ভালো লাগবে।